wiggle, wiggle, wiggle. Wiggle, wiggle, wiggle. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা প্রিভিউতে একটা ভিডিও দেখেছেন যে ভিডিও টিকটকে অনেকটা ট্রেন্ডিং আর দেখতেও অনেকটা অ্যামেজিং। আর আপনারা যদি ওরকম একটা ট্রেন্ডিং অ্যামেজিং ভিডিও মেক করতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন। আর যারা এই ভিডিওটা মেক করতে চান তারা অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজে থাকে আসা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা সহ সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন। অ্যান্ড আমি মূল ভিডিওটা শুরু করতেছি। অল রাইট এভরিওয়ান, আপনারা সবাই ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবেন। আর এই অ্যাপটা আমি আশা করতেছি যারা টিকটক ইউজ করেন সবার ফোনে রয়েছে, না থাকলে প্লে স্টোরে অ্যাভেলেবল, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হল, আপনারা উপরে প্লাস আইকন একটা ক্লিক করবেন, তারপর ডিসক্রিপশনে আপনারা দুইটা ভিডিও ক্লিপ পেয়ে যাবেন। তার মধ্যে থেকে এটা হলো ফার্স্ট ভিডিও ক্লিপ, যেটা আপনারা দেখলে চিনে যাবেন যে এটা ফার্স্ট। তারপরেও আমি আপনাদের সুবিধার্তে মানে এটা যে ফার্স্ট ভিডিও ক্লিপ সেটা চেনার জন্য উপরে ওই যে মার্ক করে দিয়েছি, দেখেন এই যে উপরে এক লিখে দিয়েছি, এটা দেখলে আপনারা বুঝে যাবেন খুব সহজে এটা ফার্স্ট ভিডিও ক্লিপ। দেন এই ভিডিও ক্লিপটা সিলেক্ট করার পর ফটোতে যাবেন, তারপর আপনারা আপনাদের একটা ফটো সিলেক্ট করে নেবেন। দেন আমি একটা ফটো সিলেক্ট করলাম, তারপর আবার ভিডিওতে আসবেন। দেন তো ভিডিওতে আসার পর সেকেন্ড যে ভিডিও ক্লিপটা আছে ওইটা সিলেক্ট করে নেবেন। দেন এই ভিডিও ক্লিপটা হইতেছে সেকেন্ড, যেগুলো আপনারা চিনলেই মানে দেখলে চিনে যাবেন। তারপরেও আমি মার্ক করে রাখছি আপনাদের সুবিধার্থে। দেন মার্ক করার চিহ্নগুলো দেখে আপনারা বুঝে নেবেন কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড, যদিও এমনিতে চেনা যাচ্ছে ওগুলো। দেন ওটা সিলেক্ট করার পর দ্বিতীয় আরেকটা ফটো সিলেক্ট করে নেবেন, মানে একটা ভিডিও ক্লিপ একটা ফটো, দেন দ্বিতীয় ভিডিও ক্লিপ, দেন আরেকটা ফটো। তারপর এভাবে চারটা দুটা ভিডিও ক্লিপ দুটা ফটো অ্যাড করে নেবেন। দেন এরকম ইন্টারফেস শো হলে এখানে আপনারা একটা মিউট অডিও ক্লিপ বলে আইকন দেখতে পাইতেছেন, দেখেন আমি মার্ক করে দিতেছি আপনাদের সুবিধার্থে। দেন এইটার উপর একটা ক্লিক করবেন, তারপর দেখবেন ভিডিও ক্লিপের মিউটগুলো অডিও হয়ে যাবে। তারপর একটা মিউজিক অ্যাড করে নেবেন, যেটা লিঙ্ক ডিসক্রিপশনে আছে ওখান থেকে ডাউনলোড করে দেন, সিলেক্ট করে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করে দেবেন। তারপর মিউজিকটাও ইম্পোর্ট হয়ে গেলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখন ছবিগুলোর ডাইরেকশন অ্যাডজাস্ট করার আগে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন, তারপর ছবিগুলোর ডাইরেকশন দিয়ে দেবেন প্রথমটা 2.3 সেকেন্ড, প্রথমটা 2.3 সেকেন্ড দেওয়ার পর পরবর্তী যে ফটোটা থাকবে ওটা 2.2 সেকেন্ড দিয়ে দেবেন, মানে একটা 2.3 আর একটা 2.2। ছবির লেয়ারগুলো ঠিক করা লাগবে আর কি, ওগুলো তো ঠিক করা আছে। তারপর দেখবেন মিউজিকের লেয়ার সমান আছে কিনা, আই হোপ সমান থাকবে। দেন সমান থাকলে আপনারা একটু এদিকে চলে আসবেন, তারপর ছবির অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন কম্বো থেকে আপনারা ডিস্ট্রিক্ট রাইট নামে যে অ্যানিমেশনটা আছে এই যে ডিস্ট্রিক্ট রাইট, এটা সিলেক্ট করে নেবেন। তারপর দ্বিতীয় ছবিতেও ডিস্ট্রিক্ট রাইট নামে যে অ্যানিমেশনটা আছে ওইটা সিলেক্ট করে নেবেন। দেন প্রথম ছবিতে আর দ্বিতীয় ছবিতে ডিস্ট্রিক্ট রাইট অ্যানিমেশনটা দেওয়ার পর ছবির শুরুতে আসবেন, মানে ছবির যেখান থেকে শুরু হয় সেখানে আসবেন। দেন নিচে একটি ইফেক্ট আইকন দেখতে পাবেন আপনারা, দেখেন এই যে আমি মার্ক করে দিতেছি, এই ইফেক্ট আইকনে একটা ক্লিক করবেন। দেন আমি একটা ক্লিক করলাম, তারপর এরকম ইন্টারফেস শো হলে ভিডিও ইফেক্টটা একটা ক্লিক করবেন। দেন একটা ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হলে আপনারা এখান থেকে বেসিকে চলে আসবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা শেক নামে একটা ইফেক্ট পেয়ে যাবেন, দেখেন আমি মার্ক করে দিতেছি আপনাদের সুবিধার্থে। দেন এই ইফেক্টটা সিলেক্ট করে নেবেন, তারপর টিক মার্ক একটা ক্লিক করে নেবেন। দেন এটা লেয়ার ছবি লেয়ার যতটুক ততটুক করে নেবেন। দেন নিচে কফি বলে একটা আইকন পাবেন, ওইটা ক্লিক করে কপি করে নেবেন। দেন দ্বিতীয় যে ছবিটা আছে ওইখানে রেখে দেবেন চেপে ধরে, এইভাবে আমি যেভাবে রেখে দিলাম ওইভাবে। দেন এতটুকু করার পর আমাদের কাজ অলমোস্ট শেষ, ভিডিওটা এখন সেভ করে নিতে পারেন আপনারা। দেন আমি উপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন, আপনারা এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হলো, আপনারা ভিডিওটা এক্সপোর্ট হইতে হইতে ভিডিওটা একটা লাইক করেন, আপনার মতামতটা কমেন্ট করেন, আর আপনাদের কোনো বন্ধু থাকলে ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন। আর চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আসে বেল আইকনটা অন করে দেন। আর আমি ফিরছি সেম টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।